ক্যাম্পাস, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়াল এর পর যে আমি আলোচনা করবো, পাঁচ থেকে শুরু করবো এখানে। ওকে, পাঁচ থেকে আমি গত লেকচার টিউটোরিয়াল এখানে এক থেকে চার পর্যন্ত করছিলাম এখানে। সো আমাদের পাঁচের পাঁচ নম্বরে যেটা বলা আছে এখানে, প্রথম পদের মানটা দেওয়া আছে এখানে, টু দেওয়া আছে এখানে। ওকে, তারপর সাধারণ অনুপাত এটাও টু দেওয়া আছে এখানে। তারপর এখানে কি পদ সংখ্যার মানে এখানে এন এর মানটা এখানে মিসিং এখানে আছে, আবার এখানে এন তম পদের মানটা কি আছে, মিসিং আছে, এবং এস অফ এন এর মানটা আমাদের দেওয়া আছে এখানে। সো আমরা এখানে প্রথমত আমরা যদি এখানে এনতম পদটা মানে পদ সংখ্যা বের করতে চাই, এন এর মানটা যদি বের করতে চাই আমাদের, তাহলে আমাদের এনতম পদ নিয়ে কাজ করতে হবে, বা এন এন এর মানটা আমাকে প্রথমত এখানে বের করতে হবে এখানে। তো আমরা কিভাবে বের করতে, যদি সমষ্টির মান দেওয়া আছে আমরা সমষ্টি নিয়ে কাজ করবো এখানে। তো আমাদের এখানে সূত্র হচ্ছে কি, এস অফ এন ইজ ইকুয়াল টু এ অফ আমাদের ওয়ান মাইনাস আর পর এন ভাগ ওয়ান মাইনাস আর এখানে। ওকে, আচ্ছা, তো মানগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলে কত হচ্ছে এখানে বলুন তো। এস অফ এন হচ্ছে আমাদের 254, তারপর এখানে টু এর মান হচ্ছে টু, এখানে আর এর মান হচ্ছে ওয়ান মাইনাস টু পাওয়ার এন, এখানে আর এর মান টু এখানে। ওকে, সো এখানে একটা বিষয় এখানে দেখুন, সেটা হচ্ছে আমাদের এখানে এটা 254 পেলাম এখানে, টু ইন্টু ওয়ান মাইনাস টু পাওয়ার এন এখানে ভাগ হচ্ছে মাইনাস ওয়ান এখানে বিয়োগ করলে। সো এখানে আমি যে এখানে মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে আমাদের এই মানটাই পাবো এখানে, কারণ ওয়ান দিয়ে যাকেই ভাগ করে এখানে মানটা ওটাই পাবো এখানে, জাস্ট মাইনাসটা সামনে আসবে এখানে। সো এখন আমরা কিন্তু চাইলে এখানে করতে পারি যে দুই কেটা যে কাটি এখানে, তাহলে কত হবে এখানে, 254-কে অর্ধেক করলে 127 হবে এখানে। এটা ভাগ করে দেখুন, 254-কে যদি ভাগ করে, 254 ভাগ হচ্ছে আমি যেখানে দুই কেটে, তাহলে কত হবে এখানে, 127 হবে এখানে। তো আমি করলাম 127 করলাম এখানে। তো এরপর আমাদের ওয়ান মাইনাস টু পর এন থাকবে এখানে, এটা এভাবে থাকবে এখানে। এখন এই ওয়ানটা যে এপাশে চলে আসে এখানে, যেহেতু ওয়ানটার আগে পজিটিভ আছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে এখানে। তো এই নেগেটিভ আর নেগেটিভ কাটা যাবে না এখানে। আচ্ছা, এই নেগেটিভ নেগেটিভ কাটা গেলে ক্লিয়ার হয়ে যাবে বলুন তো। এখানে 128 মানে কি, দুইয়ের পর কত লেখা যাবে, সাত লেখা যাবে এখানে। 128 মানে কি, দুইয়ের পর সাত লেখা যাবে। যেহেতু আমাদের বেস বেস কমন, তাহলে এন ইকুয়াল টু কত পেলাম, সেভেন পেলাম এখানে, রাইট? তাহলে এন এর মান কত এখানে, সেভেন। তো এন এর মানটা আমি এখানে সেভেন বসাই দেবো এখানে, এন এর মানটা সাত বসাবো এখানে, এন ইকুয়াল টু আমি সাত বসাবো এখানে, রাইট? আচ্ছা, এরপর আমাদের এনতম পদটা কত হবে, এটা তো ইজিলি বের করা যাবে এখন, কারণ আমাদের এখানে এনতম পদের সূত্র এ অফ এন ইকুয়াল টু এটা। তো এর মান হচ্ছে টু দেওয়া আছে এখানে, অ্যান্ড হচ্ছে আমাদের কি আর এর মান টু, আর সেভেন মাইনাস ওয়ান হবে। তাহলে এখানে যদি আমি করি তাহলে কত হবে এখানে, টু ইন টু, টু এর পর সিক্স হবে না, তো টু এর পর সিক্স মানে কি, টু এর পর সেভেনই কিন্তু, কারণ আমাদের এখানে ওয়ান আছে। তো এটার মানে কিন্তু 128 কিন্তু এখানে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এখানে। 128 হবে এখানে, কত হবে এখানে, 128, রাইট? তো 128 হবে এখানে, 128। এই হচ্ছে আমাদের এখানে এক নম্বর ম্যাটটা আর কি ছিল এখানে, সরি, পাঁচ নম্বরটা ছিল এখানে। ছয় নম্বর যে ম্যাটটা আছে এটা একটু সলভ করি এখানে। এখানে প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণ অনুপাতটা এখানে বের করা লাগবে, আর তারপর এখানে কি এন মানে পদ সংখ্যা এন এর মানটা বের করতে হবে, এবং কি এনতম পদের মান দেওয়া আছে, এবং কি বলুন তো এখানে এস অফ এন এর মান দেওয়া আছে এখানে। সো আমরা এখানে সলভ করি একবার ডিরেক্টলি সলভ, আমরা জানি কি এন এ অফ এন এর মান কত এখানে দেওয়া আছে, এখানে এ অফ এন এর মান দেওয়া আছে এখানে 768 দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমি আর এর মানটা ইজিলি বের করতে পারবো এখানে, সেটা হচ্ছে কীভাবে, এই মানটা আমাদের এখানে এটা দেওয়া আছে কি 768 দেওয়া আছে এখানে, এখানে এর মান হচ্ছে 12, এর মান দেখুন 12 দেওয়া আছে এখানে, এই যে 12 দেওয়া আছে এখানে। এখন আর এন মাইনাস ওয়ান হবে, তো আমি যেখানে 12 কেটে যে কাটি এখানে, ধরলো 768-কে আমি যে 12 দিয়ে কাটি এখানে, 768 768 ভাগ হচ্ছে 12 এখানে করলে কত হবে, 64 হবে এখানে। ওকে, 64 করলাম, তো 64 মানে কি, আচ্ছা এখানে একটা বিষয় দেখুন আগে, তারপরে আমরা এখানে এটা অন্যদিকে করি, মুভ করি। এখন আমরা কিন্তু এখানে আর আর এর মানটা কিন্তু মিসিং এখানে, আর এর মান তো নেই, আবার এখানে এন এর মানও নেই। তো আমরা এখানে চাইলে কিন্তু করতে পারবো এখানে, তো এই এটা কিন্তু এভাবে লেখা যাবে, আর এর পর এন লেখা যাবে, আর আর এর পর কি মাইনাস ওয়ান লেখা যাবে এখানে। তো আর এর পর এন লিখলাম, আর এখানে আর এর পর মাইনাস ওয়ানটা নিচে গেলে কি আর হবে, জাস্ট ইকুয়াল টু 64 হবে এখানে, বা আর অফ এন ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, 64 ইন্টু আর লেখা যাবে এখানে। এটা প্রথম ইকুয়েশন দিলাম একটা আমি এখানে, এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। তো আমরা একটা ইকুয়েশন পেলাম এখানে, ইকুয়েশনটা এখানে দিলাম এখানে। ওকে, তো আমরা এটা হচ্ছে আর অফ এন এর মানটা জানলাম এখানে। আচ্ছা, এখন আবার আমরা কি জানো, জানি এখানে সূত্র জানি, এস অফ এন ইকুয়াল টু এ ওয়ান মাইনাস আর পর এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর এখানে। তো এখন এস অফ এন এর মান দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে 12 এখানে। তো আমাদের ওয়ান মাইনাস আর পর এন দেওয়া আছে এখানে, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে ওয়ান মানে ওয়ান মাইনাস আর এখানে দেওয়া আছে। ওকে, সো আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা। এখন আমাদের এর মানটা যে 12 দেওয়া আছে, 12টা আমাদের এপাশে ভাগ হয়ে যাবে। তো আমি এখানে চাইলে এখান থেকে এটাকে কাটতে পারি এখানে, 1524-কে 12 দ্বারা আমি কাটি এখানে, 1524 1524 12 দ্বারা আমি ভাগ করি, তাহলে কত হবে এখানে, 127 হবে এখানে। ওকে, তো 127 একবার দিচ্ছে এখানে, তো এটা করার দরকার নেই। তো এখানে আমাদের কি থাকবে এখানে,
1 মাইনাস আর পাওয়ার এন থাকবে এখানে, ভাগ হচ্ছে 1 মাইনাস আর থাকবে এখানে। তো আমি এই মানটাকে এভাবে রাখলাম আর এটা ভাগ করে এটা পাবলাম। এখন একটা বিষয় এখানে দেখুন তো, সেটা হচ্ছে আমাদের এখানে এটা 1 মাইনাস আর এখানে রাখলাম, তো এই যে ভাগটা এখানে আছে 1 মাইনাস আরটা যেটা আছে, এটা আমাদের এই পাশে যে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে না? কারণ আমাদের ভাগ থাকলে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তো যেহেতু আমাদের 1 মাইনাস আরটা ভাগ হয়ে আছে তাহলে এটা গুণ হয়ে যাবে, তার মানে 127-এর সাথে কি হবে, এটা গুণ হবে এখানে। তো আমাদের এখানে 1 মাইনাস আর এটা থাকলো এখানে, অ্যান্ড এখানে এই যে 1 এর সাথে 127 গুণ করলে 127 হবে এখানে, আর মাইনাস আর এর সাথে 127 গুণ মাইনাস 127 আর হবে এখানে, রাইট? তো এই 1টাকে আমি যে এই পাশে শিফট করে দিই এখানে, তাহলে কত হবে বলুন তো, এখানে মাইনাস 1 হবে এখানে। তাহলে আমাদের এই যে 127 থেকে এক বাদ দিলে 126 হবে এখানে, এখানে মাইনাস আর পরে থাকবে এখানে, অ্যান্ড হচ্ছে কি এখানে বলুন তো, মাইনাস 127 থাকবে এখানে। ওকে, তো আমরা যদি এখানে চাইলে ওখানে কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে মানটা যেটা পাইছিলাম এখানে, এই যে এখানে যে মানটা পাইলাম এখানে 1 নম্বর সমীকরণে, এই মানটা এখানে আর পর এন এর মানটা বসাতে পারি এখানে। এখানে বসাতে পারি, বসালে আমরা আর এর মানটা এখানে পেয়ে যাব। মানে এখানে তো আমরা এই যে এখানে আর পর এন এর মানটা তো আমরা জানি এখানে, তাই না? জানি মানে কি এটা বসাতে পারবো এখানে। তো এখানে এই যে সমীকরণ 1 এবং 2 এখন কম্পেয়ার করবো এখানে, কম্পেয়ার করলে এখানে ওই আর এর পর এনটা কত ছিল এখানে বলুন তো, আর এর পর এন ছিল 64 ছিল। এখন আমি যদি এখানে মাইনাস যেহেতু আছে তার মানে মাইনাস দ্বারা উভয়কে গুণ করি, তো আর অফ এন ইকুয়াল টু কি হবে, মাইনাস 64 আর লেখা যাবে এখানে, রাইট? তো এই জন্য আমাদের কিন্তু এখানে মাইনাস 64 আর বসানো হয়েছে এখানে এই যাতে। আচ্ছা, আর অফ এন মানে হচ্ছে আমাদের 64 এখানে, তাই না? আর অফ এন এর মানে এখানে 64 দশ আছে, আমি একটু দেখে নেই। হ্যাঁ, আর অফ এন মানে হচ্ছে 64 দশ এখানে। সো আমাদের এখানে মাইনাস আর অফ আর আছে এখানে, তো আমি এখানে যদি গুণ করে দিই এখানে মাইনাস দিয়ে, তাহলে আমাদের আর অফ এন হবে এখানে কি 127টা যেমন পজিটিভ হবে এখানে, আর কি 26টা নেগেটিভ হবে এখানে। তো মানটা এখানে বসালাম 64-এর মানটা, বসানোর পর আমাদের এখানে এই তো 127টার পাশে গিয়ে নেগেটিভ হয়ে যাবে এখানে, নেগেটিভ করলাম এখানে। ওকে, তো নেগেটিভ যে আমি করি একটু, আমাদের এখানে একটু মিসম্যাচটা আমি এখানে করে দিই এখানে, সেটা হচ্ছে কিভাবে, এখানে 64 আর আছে না, এখানে 64 আর মাইনাস কি 127 আর ইকুয়াল টু কত, মাইনাস 126, মাইনাস 126 হবে এখানে। তো এখানে 64 থেকে এখানে 127 বাদ যদি আমি এখানে ক্যালকুলেশন করে নিই, কত হবে এখানে 127 থেকে 127 মাইনাস আমি 64 বাদ দিয়ে দিই, 63 পাবো এখানে। ওকে, 63 যেহেতু মাইনাস আছে মাইনাস 63 হবে, মাইনাস 63 আর ইজ ইকুয়াল টু মাইনাস 126। এই মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে এখানে কি আর ইকুয়াল টু কত বাদছে এখানে, 126 বাই কত, 63 পাবো এখানে। ওকে, তো এটা যে আমি এখানে 126-কে 63 দিয়ে ভাগ করে দিই, 126 বাই 63 করি এখানে, 126 ভাগ হচ্ছে 63, 63 আমাদের 2 পেয়ে গেলাম এখানে। ওকে, তো আমাদের এখানে আর এর মান কত পেলাম, 2 পেলাম এখানে। এখন আমাদের আর এর মান পেলাম 2 পেলাম এখানে, যে আর এর মানটা এখানে 2 পেলাম এখানে, মানটা বসাবো এখানে, আর এর মানটা 2 বসাবো। আচ্ছা, এখন এরপর আমাদের এখানে এন তম পদের মানটা আমাদের ইজি বের করবো এখানে, এন এর মানটা এখানে, যে আমাদের যেহেতু আমরা জানি এখানে যে আর এর মানটা 2, তার মানে এখানে সমীকরণ 1-এ যে আমি এখানে এটা বসাই দেই, সমীকরণ 1-এ কি আছে এখানে, সমীকরণ হচ্ছে আর পাওয়ার এন, আর এখানে কত বলুন তো, এখানে 64 × r, তার আর এর মান 2g হয়, তো 2 এর পর n হবে এখানে, এখানে দেখুন 2 এর পর n, 64 × 2 হবে এখানে, তো 64 × 2 = 128 হবে এখানে। ওকে, তো 128 লেখা যায়, 2 এর পর 7 লেখা যায়, তো 2 বেস কমন গেলে n = 7 লেখা যাবে, তাহলে n এর মান কত পেলাম এখানে, 7 পেলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, তো n এর মান এখানে 7, তো এই মানটা হচ্ছে n = কত হবে এখানে, 7 হবে এখানে। এরপরে যে মানটা এখানে দেওয়া আছে দেখুন, এটা হচ্ছে আমাদের 7 নম্বর যে ম্যাটটা আছে এখানে, তো এখানে এ এর মান প্রথম পদ দেওয়া আছে এখানে, এর মান দেওয়া আছে এখানে, তারপরে আর এর মান দেওয়া আছে এখানে, এবং এখানে এন এর মানটা দেওয়া নেই, এবং কি এন তম পদ দেওয়া আছে এখানে, কিন্তু সমষ্টি দেওয়া নেই এখানে, রাইট? তো আমরা এখন এটা সমাধান করবো এখানে। তো আমরা জানি এখানে এ অফ এন ইকুয়াল টু কি, এ আর এন মাইনাস 1 এখানে জানি। ওকে, তো এ অফ এন মানে কি এখানে, 1/3 এখানে লেখা যাবে, এ হচ্ছে আমাদেরকে 7, আর হচ্ছে আমাদেরকে 1/3, এন মাইনাস 1 হবে এখানে। তো আমাদের এখানে এ 7টা আমাদের যেহেতু এখানে গুণ আছে, তার মানে এ পাশে গেলে মানে এখানে গুণ আছে, তার মানে ভাগ হয়ে যাবে এখানে, বা 1/3টাকে আমি যে এভাবে রাখি এখানে, তাহলে কি 7/1 এটাকে এভাবে রাখলাম এখানে, 1/3টাকে রাখলাম এখানে, তো 7 27টা কি হবে এখানে, গুণ হবে, তার মানে কি 3 × 27 হবে না, 81 হবে এখানে। তো 1/3 এখানে আছে আর এখানে আমাদের 81 আছে, তার মানে আমি যদি 3 এর পর যদি 4 দিই তাহলে আমাদের 81 হয় এখানে। তো আমাদের এখানে এই যে এখানে আমি 1/3 করে 4 দিতে পারি না এখানে, কারণ এখানে 1/3 আছে বেশ, তো 1/3 করার জন্য আমি করলাম কি এখানে, মানে এই ব্যাপারটা এরকম যে 27টা এখানে গুণ হয়ে গেল এখানে, 3 এর সাথে 27 গুণ হলো এখানে, তো 3 সাথে সঙ্গে 81 হবে এখানে। তো 1/3 থাকার কারণে আমি কেউ 1/3 পর 4 করবো, কারণ 1 এর পর 4 করলে তো আমাদের কোনো সমস্যা নেই, 1-এ হবে এখানে।
তিনের পাওয়ার ফোর করলে 81 হবে। তো আমি এখানে এই 1/3 কমন মানে বেস বেস সমান, তার মানে কি এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর লেখা যাবে, তখন এন ইকুয়াল টু ফাইভ লেখা যাবে এখানে। তো এন এর মান কত পেলাম? ফাইভ পেলাম। এই মানটা এখানে বসায় দিই আগে, এন মানে কত এখানে? এন মানে হচ্ছে ফাইভ। ওকে, আমরা তাহলে এন ইকুয়াল টু কি দেবো এখানে? ফাইভ দেবো। এখন সমষ্টি নির্ণয় সূত্র বের করবো আমরা এখানে। আমরা জানি কি এস অফ এন ইকুয়াল টু এ ওয়ান মাইনাস আর পর এন ভাগ ওয়ান মাইনাস আর এখানে। ওকে, সো এখানে এ এর মান হচ্ছে 27 দেওয়া আছে এখানে, তারপরে এখানে ওয়ান, আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি, আর এন এর মান হচ্ছে ফাইভ এখানে, আর এখানে ওয়ান বাই থ্রি এখানে আছে। তো 27 দিলাম এখানে। তো তিনের পাওয়ার পাঁচ মানে কি বলুন তো? এখানে তিনের পাওয়ার পাঁচ, আমি একটু যদি ক্যালকুলেশন করি, এখানে তিনের পাওয়ার পাঁচ মানে হচ্ছে আমাদের 243। আমি এখানে ওয়ান বাই 243 করলাম এখানে, রাইট? তো 27টা এখন আপাতত দিলাম না, এখানে ওয়ান বাই 243, এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানে করলাম। তো 27 দিয়ে আমি যে গুণ করি, 27-এর সাথে ওয়ান গুণ করলে 27 হবে, আর 27-এর সাথে আমি যে ওয়ান বাই 43 গুণ করি এখানে, ওয়ান বাই 243, তো 27 বাই কি হবে এখানে? 243 হবে এখানে। ওকে, এই যে এটা করলাম, 27/243 করলাম। এখন আমরা করব কি এখানে, এই যে 27-কে আমি যদি 243 দিয়ে কাটি এখানে, তাহলে কত হবে বলে দেখুন তো, আমাদের ভাগ করুন তো 27-কে 243 দেন এখানে, 27 দেন এখানে 27, 9 হয়ে গেছে। তার মানে আমি এটা যদি কাটি তাহলে কত 9 পাবো, তো 1/9, 27-1/9 হবে এখানে, অ্যান্ড এখানে কত 1-1/3 হবে এখানে। তো আপনি চাইলে এখানে এটাকে এভাবে ভাগ করতে পারেন, অথবা এখানে যে লসাগু করে দেন, 27 হবে এখানে মাইনাস কত বলতো 1/9 এখানে। তো এর নিচে কিছু একটা ওয়ান আছে, তার মানে এর এবং এর লসাগু কত হবে? 9 হবে এখানে। তো 9 ভাগ করলে 1 হবে, তো 9 27 কত হবে দেখুন, 9-কে 27 দিয়ে গুণ করলে 243 হবে এখানে, মাইনাস এখানে 9-কে করলে 1 হবে, তার মানে 9 হবে এখানে। তার মানে 243 থেকে আমি যদি 1 বাদ দিই এখানে, ও এখানে তো 1 বাদ যাবে এখানে, 9 কেন হবে, এটা 1 হবে এখানে। তো 242 হবে, 242/9 হবে এখানে, এখানে 242/9 এটা কাজ করলে এখানে আমাদের এই জাতে আমি যে কাজটা করি এখানে, এই জাতে আমি লসাগুটা করি, তো 1-1/3 যে করি, তো লসাগু এর নিচে কিছু একটা 1 আছে তো আগের মতো, তো 3 লসাগু হবে, তো 3-1 হবে এখানে। ওকে, মানে 2/3, এই 2/3 দিলাম এখানে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে 242/9, এখানে যে ভাগটা উল্টে গুণ হয়, তাহলে তিনটে উপর যাবে, দুইটা নিচে যাবে, তিনটা উপর দুইটা নিচে গেল এখানে। তো এটা যে আমি কাটি 121 হবে এখানে, 121 হবে এখানে, আর 3 অংশ 3-3 9 এখানে, 121 বাই হচ্ছে 3 এখানে। ওকে, তো এটাকে আমি আর মনে ভাগ করতে পারবো না, 121-কে আমি করতে পারবো কি, 121 ভাগ হচ্ছে 3 করা যাবে না, এটা আসে ভগ্নাংশ মান আসে, তো এটা 121/3 এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি লিখবো এখানে কি, 121/3 লিখবো এখানে। ওকে, 121 ভাগ হচ্ছে 3 লিখবো এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে সেটা একটু করার ট্রাই করি এখানে। এবার তো আমাদের প্রথম পদ দেওয়া নেই এখানে, দেখুন প্রথম পদের মানটা এর মান দেওয়া নেই, কিন্তু আর এর মান দেওয়া আছে এখানে, আবার এন এর মান দেওয়া আছে, এবং এন তম পদের মান দেওয়া নেই, কিন্তু সমষ্টি দেওয়া আছে এখানে। তো আমি সলভ করার ট্রাই করি এখানে। তো আমরা এখানে সমষ্টির জন্য সূত্র কি জানি, এ ওয়ান মাইনাস আর পর এন ভাগ ওয়ান মাইনাস আর এখানে, ওখানে সমষ্টি মান দেওয়া আছে 4095 দিয়ে আছে এখানে, এটা দেওয়া আছে এখানে। আর আমাদের এর মান দেওয়া নেই, বের করবো এখানে, আর এর মান হচ্ছে 1-4, মানে 4 পর এখানে 6 হবে এখানে, এন এর মান যেহেতু 6 আর 1-4 এখানে। ওকে, সো 4095 ওয়ান ইন্টু এখানে 4-এর পর যে 6 করি এখানে কত হবে দেখুন তো, 4-এর পর 6 করবো আমরা এখানে, মানে 4096 এখানে, 4096 পাবো এখানে, আর এখানে ভাগ এখানে 1 থেকে 4 থেকে -1 বাদ দিলে কত, -3 পাবো এখানে। তার মানে এখানে এখানে 95, এখানে 96 আছে, এখান থেকে 1 বাদ দিলে 95 হবে এখানে, এখানে ভাগ কত এখানে -3, রাইট? তো এখন আমাদের এখানে উপরে আছে মনে করো 4095 এখানে দেওয়া আছে এখানে, অ্যান্ড এখানে কত আছে -3 দেওয়া আছে। তো আমি এই মাইনাস মাইনাস কাটলে তাহলে আমাদের পজিটিভ হবে। এখন আমি যদি এই 4095-কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কত হবে দেখুন তো, 4095-কে 4095 এটাকে আমি ভাগ করবো 3 দিয়ে। ওকে, কত হবে? 1365 হবে, 1365 ইন্টু এ থাকবে এখানে একটা। তো এরপর আমি কিন্তু কি এখানে যে এটা এটা আমাদের গুণ আছে, তার মানে এই 1300 এটা ভাগ হবে, এটাকে এটা যে আমি কাটি, 4095 ভাগ হচ্ছে 1365 এখানে, আমি লিখি এখানে 4095 ভাগ কত হবে এখানে, 1365 3 হবে এখানে। তার মানে এর মান কত এখানে পেলাম? 3 পেলাম এখানে। ওকে, তো এইটা ক্যালকুলেশন তো আই থিঙ্ক বুঝতে পারছেন না, তার মানে এর মান এখানে 3, এর মান 3, আমরা এখানে জাস্ট 3টা বসাই দেবো এখানে। আচ্ছা এনতম পদের মান বের করতে বলছে, আমরা খুব ইজিলি বের করবো এখানে, এনতম পদ কত হবে এখানে, এ অফ এন ইকুয়াল টু এটা হবে এখানে, এ আর এন মাইনাস ওয়ান হবে এখানে, তো এ অফ এন
তো এর মান 3 এখানে পেলাম, তো আর এর মান হচ্ছে 4, আর এখানে এর মান 6 ছিল, 6 মানে 1, এখানে কিন্তু 6 আছে এখানে দেখুন এই যে এখানে। আচ্ছা তো 6 মানে 5 হবে এখানে, তার মানে এখানে কি 3 ইনটু 4 পাওয়ার 5, 4 পাওয়ার 5 মানে কত, 4 পাওয়ার 5 যে করি আমরা এখানে 4 এর পাওয়ার 5 করব এখানে, ওকে 4 এর পাওয়ার 5 করলে ইকুয়েশন করলে 1024 ইনটু কত হবে এখানে 2 না 3, 3 এখানে, তার মানে 3072 আর কি, তার মানে এ অফ এন এর মান কত 3072, 3072 এটা কত হবে, 3072, 3072 এখানে। ওকে এই হচ্ছে আমাদের এখানে 6 এর অল ম্যাথগুলো সলিউশন। তো আপনারা এখানে চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আমি কিন্তু আপনাদের একটা সূত্র বলছিলাম, সেই সূত্রটা কেমন বলুন তো, আমি যদি জাস্ট এর জন্য দেখাই এখানে, যে এটার জন্য দেখাই, এটার জন্য না, আমি প্রথম যেটা আছে সেটার জন্য দেখাই এখানে, এই যে 5 নাম্বারটার জন্য দেখাই, 5 নাম্বারটা এখানে দেখুন আমাদের আর এর মান 5 নাম্বারটায় আর এর মান কত দেওয়া আছে বলুন তো, এখানে 2 দেওয়া আছে, আমি কিন্তু বলছিলাম যখন আর এর মানটা 2 তার মানে কি আর এর মানটা কি একের থেকে বড় না, একের থেকে বড়, তো একের থেকে বড় হলে আমাদের সমষ্টি সূত্র কি হয়, এখানে লেখা যাবে এস অফ এন ইকুয়াল টু, ক্লিয়ার যাবে এখানে এ ইন্টু আর পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, ওকে। তো আপনি কিন্তু এখানে দিয়ে সূত্র করে যে মানটা পাবেন এটা করে কিন্তু সেম মানটা পাবেন এখানে, এখানে আপনি একটু ক্যালকুলেশনটা করে দেখতে পারেন, বা এটা যদি করেন এখানে এটা কেমন হবে বলুন তো, এখানে ওই সামেশনটা এখানে দেওয়া আছে এখানে, তাই না, সামেশন থেকে দেওয়া আছে কত এখানে বলুন তো, এখানে 254 ইকুয়াল টু কত হবে এখানে, এর মান এখানে 2 দেওয়া আছে এখানে, তাই না, এর মান 2 দেওয়া আছে এখানে, এর মান 2 দশ রাইট, এখানে আমি 2 দিয়ে দেই, ক্যালকুলেশন করলে সেম মান পাবো এখানে, 2 পাবো এখানে, আর মানে কি 2 পাওয়ার হচ্ছে কত, আর মানে 2 এখানে, 2 পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হচ্ছে 2 মাইনাস ওয়ান এখানে, ওকে 2 মাইনাস ওয়ান, এখানে 1 পাবো এখানে, রাইট, এখানে 1 পাবো, সো এখানে 1 দিয়ে ক্যালকুলেশনটা করার দরকার নেই, এখানে এই যে এটা তো 1 হবে, এটা 1 হবে এখানে, ওকে এটা ভাগ করলে আমাদের এটাই পাবো, 2 দিয়ে আমি এটাকে যে কাটিয়ে তাহলে কত পাবো এখানে বলুন তো, 127 পাবো, তার মানে এখানে 127 ইজ ইকুয়াল টু কত পাবো বলুন তো, এখানে 2 পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এই মাইনাস ওয়ানটা এপাশে কি প্লাস হবে, এই মানটা এপাশে প্লাস হবে, প্লাস হলে কি 128 হবে এখানে, 128 হবে ইকুয়াল টু কত বলুন তো, এখানে 2 পাওয়ার এন হবে না, তার মানে এখানে কিন্তু দেখুন এরপরে কিন্তু আমাদের সেম মানটা আছে এখানে, তার মানে এখন আমরা জাস্ট 2 এর পর 7 করবো, 2 এর পর 7 ইজ ইকুয়াল টু কি 2 পাওয়ার এন, তার মানে কি এন ইকুয়াল টু 7 হবে না, এন ইকুয়াল টু পারফেক্টলি সেম মান পাবো এখানে, জাস্ট আমরা এটা এইভাবে করলে একটু ম্যাথটা ইজি হয়ে যায়, দেখুন আমাদের এখানে একটু মানে বেশি একটু মানে পেছানো লাগছে, মাইনাস আসছে আর কোনো মানে মাইনাস আসে মানে একটু জটিল হয়ে যায় না, তো আমাদের এইভাবে কাজটা করলে মানটা খুব ইজি হবে, আমি এই জন্য এই সূত্রটা দিয়েছিলাম, তো আপনি চাইলে এভাবে সূত্র দিয়ে করলেও কোনো সমস্যা নেই, পরীক্ষাতে করলেও কোনো সমস্যা নেই, কারণ সবগুলো আমাদের একই সূত্র, আগের বইতে আমাদের এই সূত্রটা দেওয়া ছিল এখানে, কিন্তু এই বইতে আমাদের এই সূত্রটা দেওয়া নেই দুর্ভাগ্যক্রমে, তো আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি আপনাদের, ওকে তো এভাবে আমাদের ম্যাথগুলো করলেই আমাদের এখানে সমাধানগুলো পাওয়া যাবে এখানে, ওকে তবে নেক্সট টিউটোরিয়াল এখানে করবো কি 6 নম্বর